আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত যার নাম অনুসারে ঢাকার পান কেন্দ্র ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের নামকরণ করা হয়েছে সেই ঝিলের পাড় থেকে। আপনারা পর্দায় যেই ঝিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতিঝিলের ঝিল। আমরা অনেকে হয়তো জানি না মতিঝিলের ঝিল এখনও আছে, যদিও কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে গিয়েছে, হয়তো আর বেশি দিন টিকে থাকবে না। তবে হ্যাঁ, এটাই সত্যি, সেই ঢাকার পান কেন্দ্রের মতিঝিলে এই ঝিলে এখনও নৌকা চলে। এই ঝিলটার অবস্থান হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং জীবন বীমা কর্পোরেশনের বিল্ডিংয়ের পিছনের অংশে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ঝিলের এপার থেকে ওই পারে যায় নৌকা করে। এখানে মাঝিরা জনপ্রতি 5 টাকা করে নেয় প্রতি জন থেকে। জনশ্রুতি আছে এক জৈনক ব্যক্তি এই ঝিলের পারে বসবাস করতেন এবং এই ঝিলে মাছ ধরতেন, তার নাম অনুসারে এই ঝিলের নাম হয়েছে মতি ঝিল। হয়তো এই মতি মিয়ার অস্তিত্ব আমরা নাও খুঁজে পেতে পারি, কিন্তু সেই ঝিল এখনও টিকে আছে। জানি না এই ঝিল আর কতদিন থাকবে, তবে যারা ঢাকা এবং ঢাকার আশপাশে থাকেন আশা করি সেই জগৎ বিখ্যাত মতিঝিলের ঝিল দেখে যাবেন। যদিও ঝিলের পানিগুলো খুবই নোংরা এবং কালো দুর্গন্ধ, ঝিলের অনেকটাই হারিয়ে গিয়েছে, সামান্য অংশ এখনও টিকে আছে, হয়তো আর বেশি দিন টিকে নাও থাকতে পারে। আমরা আশা করি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি এই ঝিলকে সংরক্ষণ করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবেন। ঢাকা শহরের খাল বিল নদী নালা এক এক করে হারিয়ে যাচ্ছে দখলদারের কারণে। আমরাও চাই না এই ঝিল হারিয়ে যাক এবং এই ঝিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ভ্রমণ প্রিয় শিশুদের জন্য সুন্দরভাবে সাজাবে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে এই মতি মিয়ার ঝিল থেকে বিদায় নিচ্ছি, অন্যদিন অন্য কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নমস্কার।